মূল পর্বে চলে যাব। অভিজিৎ মণ্ডলের শহীদ বেদিতে আমরা একে একে যারা উপস্থিত হয়েছি, বিশ্বনাথ মণ্ডল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হাঁসপুকুরিয়া থেকে, সেই সুদীপ বিশ্বাস পুলওয়ামা হত্যাকাণ্ডে যিনি ভারত মাতাকে রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন তার গর্বিত বাবাকে আমরা পেয়েছি, সন্ন্যাসী বিশ্বাস পেয়েছি, জয়দেব বিশ্বাস, সাগর বিশ্বাস যার বাড়ি মাঠপাড়া ছিলেন, আমাদের সৈন্যবাহিনীতে লড়াই করেছিলেন, তাদেরকে সকলকেই আমরা বলবো আমরা শহীদ বেদিতে মালা দেব। এবং অভিজিৎ মণ্ডল যে আমাদের গর্ব পাঁচধারা গ্রামের, তার স্মৃতিতে আমরা ওখানে ফুল ফুল পুষ্পস্তবক দিয়ে আমরা সম্মানিত করব। আমি খুব গর্বিত আমার ভাইয়ের প্রতি আজ শ্রদ্ধা জানিয়ে, এইরকম জীবনে বহু জায়গায় বহু জনকে রেসলিং ক্রিয়েতে সামিল হয়েছিলাম, কিন্তু মনে খুব ইচ্ছা ছিল যে কেননা নিজের ভাইকে একবার স্যালুট দেবো, সেই জন্য আজকে আমি ইউনিফর্ম পরে আমার ভাইকে শ্রদ্ধা জানিয়েছি। আমি এটা নিজেও খুব গর্বিত ফিলিংস করছি। আমার ভাই মরেনি, শহীদ হয়েছে, সেখান থেকে রিপোর্ট এসছে যে তোমার ভাই অরিজিনাল ইপি যোদ্ধা ছিল, সে কিন্তু একেবারে মরেনি, মানে লড়াই করতে করতেই মরেছে, তার জন্য সে একটা ব্যাটেল ক্যাজুয়ালিটি সার্টিফিকেটও পেয়েছে। সেই জন্য দুঃখের সঙ্গে গর্বিতও আছি যে মরণ তো একদিন তো বরণ করতেই হবে, তাহলে এর থেকে বেশি সুযোগ আর পাওয়া যায় না। আমিও গর্বিত হব যদি এইরকম কাজ আমিও কোনো দিন করতে পারি। আমার ভাই 2018 6 মার্চ পেট্রোলিং অ্যাক্সিডেন্টে আইডি ব্লাস্টে শহীদ হয়েছে। তো আমার লাস্ট কথা তার সঙ্গে, 2018 5 মার্চ সন্ধ্যাবেলায় ভিডিও কলিংয়ে কথা হয়েছিল, তো 6 মার্চে তার সঙ্গে কোনো কথা হয়নি। অ্যাকচুয়ালি সে 5 মার্চ ডাউন হওয়ার কথা ছিল, উপর থেকে ছুটি আসার বাড়ি আসার কথা ছিল তার, কিন্তু যে কোনো কারণে অফিসিয়াল প্রবলেমে তার সেই কারণে ডাউন হয়নি সেই দিনে। তো 6 তারিখে ডাউন হয়েছিল, যেখানে ঘটনাটা ঘটেছে তার গন্তব্যস্থল থেকে বেশি দূরে ছিল না, মোটামুটি ডেলি আপ ডাউন করতো সে, এটা ডেলি পার্টিকুলার রুটিন হওয়ার কারণে জিনিসটা একটু পার্টিকুলার রুটিন হয়ে যায়, যে কারণে উগ্রপন্থীরা একটু সুযোগ পেয়ে যায় আর অ্যাম্বুশ লাগায় আইডির সঙ্গে। আইডি ব্লাস্ট হয়ে ডাইরেক্ট আইডি ব্লাস্টে মরেনি, আইডির সঙ্গে প্রচুর পরিমাণে যেসব জিনিস মেশানো থাকে, সিলিন্ডার পাথর এসবের কারণে আমার ভাই শহীদ হয়েছে, কিন্তু তার সঙ্গে 3-4 জনা আরও আহত হয়েছে। আপনার নাম? আমার নাম সমরজিৎ মণ্ডল। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।